নিজে রজন্তি চকের পানিগুলি জন্নার মতো প্রবাহিত হলো। আল্লাহর নবী সাহেব ওমর কান্না করে বললেন, আরে জীবনে কত মানুষ দেখলাম, কত মানুষ শুনলাম, কত মানুষের কাছে গেলাম, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই যার ভিতরে 1000 টাকার লোভ নাই, স্বর্ণ মুদ্রার লোভ নাই। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর আরেকটা চিঠি লিখেছেন, যাও রাষ্ট্রদূত, আগামী মাসের রাষ্ট্রীয় সফরে হেমসে যাওয়া হবে, হেমসের মানুষের খবর নেওয়া হবে, রাষ্ট্রে কিভাবে পরিচালনা করে খবর নেওয়া হবে। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর এই চিঠি নিয়ে রাষ্ট্রদূত এবার হেমসে চলে গেল। হেমসের গভর্নর সাইদ বিন আমির আল জুবাইর হাতে হাদিয়া চিঠি দিল। চিঠি দেওয়ার পর হেমসের গভর্নর চিঠি খুলে দেখলেন হযরত ওমরের চিঠি। চিঠির মধ্যে লেখা আছেন, এই গভর্নর, আগামী মাসের রাষ্ট্রীয় সফরে তোমার এলাকায় আগমন করা হবে, এলাকার মানুষের খবর নেওয়া হবে, এলাকা কিভাবে চালাও, রাষ্ট্র কিভাবে চালাও খবর নেওয়া হবে। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, আল্লাহ নবী সাহাবি সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পায়া এলাকার সকল রাষ্ট্রীয় প্রশাসনদেরকে ডাকালেন। প্রশাসনে সকল লোকেরা হাজির হয়ে গেল। রাসূলি সাহাবী সাইদ বললেন, প্রশাসনের লোকেরা শুনো, আমাদের এলাকায় উমরের আগমন হবে, ওমর আমাদের এলাকায় আসবে, এলাকার মধ্যে কল্লা সিকিউরিটি গার্ড দেওয়া লাগবে, দারোয়ান দেওয়া লাগবে, পাহারাদার দেওয়া লাগবে। মুসলমান বন্ধু আমার, আমার এই এলাকায় যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগমন হয়, এমপি মহোদয় আসবে, এলাকার মধ্যে করোনা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করবে, দারোয়ান লাগবে, পাহারাদার লাগবে, 1 মাস আগ থেকে অনেক করোনা সিকিউরিটি গার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী আগমন দেওয়া হবে। আল্লাহ নবী সাহাবী মুসলিম জাহান রহিম ওয়ালা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبان المالك كي بھائی شبائی اوچھا وزی بلی زبان المالك كي অতএব কৃপণতা না করে উচ্চ কণ্ঠে রবের নামে জিকির করি, যেন আমাদের আবাসনে এখনো যারা দুনিয়াবি গান্দা মজলিসে নিজেদের মূল্যবান সময় নষ্ট করতেছে ওরাও চলে আসে। দিবারতি মো
আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী করায় নুরানি জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজিমুশান ইসলামী মহাসম্মেলন মুহূর্তে এই সম্মেলনে চলমান অধিবেশনে চলমান রজনীর মহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত জাতির মাতার মুকুর জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত কাসেম নানুতুবি হুসাইন আহমদ মদনী রাহিমাহুল্লাহ তাআলা আনহু সুযোগ্য উত্তরসূরি উলামা ইকরাম আজিজ তুলাবা দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মুরব্বী আওয়াম সমবয়সী আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আল্লাহ অবস্থান নত শ্রদ্ধিয়া সম্মানিতা মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুযোজ্জি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি হাজারো গান্দা মজলিস থেকে আমাদেরকে ফারাগাত হাসিল করার পর জান্নাতের বাগান বেহিস্তের বাগান মাজালিসুল কোরআন উলামায়ে কেরামের সহবতি দিন নিসবতে কোরআন ও সুন্নাহর আলোকে সহি তরিকায় আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন সেজন্য রব্বে কারিমের শেখানো ভাষায় মুসলমানার্থে ইমানের আওয়াজকে উচ্ছাঙ্গ করে শুকর আদায় করুনি আলহামদুলিল্লাহ সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনতের বদৌলতে আজকের আজিমুশান ইসলামী মহাসম্মেলন বিশেষ করে এলাকার যুবক বৃন্দ আইমে মাসাজিদ উলামা ইকরাম চাকরিজীবী অটো চালক সিন্ডি চালক ভ্যান চালক দিন মজদুর প্রবাসী ভাই রাজনীতিবিদ যারা এই মহতি সম্মেলনের জন্য নিজেদের সর্বোত্ব দিয়ে চেষ্টা এবং সহযোগিতা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মেহনতগুলিকে কবুল এবং মঞ্জুর করে ইহকালীন জীবন শান্তি পরকালীন জীবন মুক্তির ফয়সালা করে দেখ সকলে বলুন আমিন। মহতরম হাজিরিন, আমি আপনাদের খেদমতে মহাপবিত্র বাণী কুরআনুল করিম থেকে 114 সূরার ভিতর থেকে সর্ববৃহত্তর সূরা সূরাতুল বাকারা থেকে 207 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এর পাশাপাশি মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী জিন্দা নবী নবী কুলি শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস অংশ বিশেষ তেলাবাদ করেছি। আয়াত এবং আহাদিসের আলোকে তাকরারান ইমানে কিছু জরুরি মুজাকারা হবে যে কথাগুলি আমার তথা আপনাদের জীবন চালানোর পথে পাতি হবে এমন কিছু তাকরার হবে আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদের কেউ আখিরি মজলিস তথা মোনাজাতের আগ পর্যন্ত যেন ধৈর্য তার পরিচয় দিয়ে কথাগুলি জেহেনে বদ্ধমূল করতে পারেন আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন। মহতরম হাজিরিন, আমরা আজ এমন একটা মুহূর্তে এখানে একত্রিত হলাম সমবেত হলাম যে বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যাবে উম্মতে মুসলিমা মুসলমান বড়ই বিপদগ্রস্ত এবং ক্ষতিগ্রস্তের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে রাত্রি যাপন করতেছে। জোরে বলুন ঠিক কিনা। মুসলমান আজ কোথাও শান্তিতে নেই। ফিলিস্তিনে তাকান ওখানো বেইমানদের হাতে মুসলমান নির্যাতিত, আফগানিস্তান তাকান ওখানো বেইমানদের হাতে মুসলমান নির্যাতিত, ইরাকে তাকান ওখানো বেইমানদের হাতে মুসলমান নির্যাতিত, ভারতে তাকান ওখানো বেইমানদের হাতে মুসলমান নির্যাতিত। 56,000 বর্গ মাইলের লাল সবুজের দেশ এদেশের মধ্য বেইমানদের কাছে আজ মুসলমান নির্যাতিত নিপীড়িত। জোরে বলুন ঠিক কিনা। এর কারণ উম্মতে মুসলিমা মুসলমান আজ নিজেদের জীবন ব্যবস্থাকে ওভারটেকিং করে বেইমানদের পথ অনুসরণ করার কারণে আজকে মুসলমান বেইমানদের হাতে নির্যাতিত নিপীড়িত। জোরে বলুন ঠিক কিনা। আজকে আমাদের জীবন ব্যবস্থাকে ওভারটেকিং করে বেইমানদের পথ অনুসরণ করলাম। আমাদের জীবন ব্যবস্থা ছিল দুইটা, দুই জিনিসের সমন্বয়ে জীবন চালাইলে তোমার জীবন সফল, তোমার জীবন সাকসেস। আমার মুখের কথা নয়, আল্লাহ নবী 1,500 বছর আগে হাদিস আকারে বর্ণনা করে বলেছেন, উম্মত তারাক্তু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। এক নম্বর হলো কিতাব, দুই নম্বর হলো নবীর সুন্নাহ আদর্শ। দুই জিনিসের সমন্বয়ে যারা জীবন চালাবে
এদের জীবনের সাকসেস সফল, এরাই পরকালে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। ধরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমানরা নিজেদের এই জীবন ব্যবস্থাকে ওভারটেকিং করে বেঈমানদের পথ অনুসরণ করলাম। বেঈমান এরা আমাদের বন্ধু নয়, এরা হলো মুসলমানের চরম পরম শত্রু। ধরে বলুন ঠিক কিনা, বোঝার জন্য বলতেছি, খেয়াল করেন। বেঈমানরা এই জমিনে কিছু মিশন নিয়ে আগমন করেছে, এদের মিশন এরা সাকসেস, আমরা মুসলমান এদের জালে আটকা পড়ে গেলাম। বেঈমানদের বহু মিশন বলার সময় নেই, হাতে কয়েকটা বলার চেষ্টা করব। বেঈমানদের বহু মিশন থেকে এক নম্বর মিশন হল যে মুসলমানদের শক্তিকে দলে দলে আলাদা করো। যদি দলে দলে আলাদা করতে পারো তাহলে এদের বিরুদ্ধে কথা বলতে সহজ হবে, মাঠে কাজ করতে সহজ হবে। কি করে সম্ভব? মুসলমানদের মধ্যে বিভিন্ন দল তৈরি কর। আজকে আমাদের মুসলমানদের মধ্যে দলের অভাব নাই, মতের অভাব নাই, ঠিক নেই? ও ওয়াহাবি, ও সুন্নি, ও লুচাটুপি পরে, ও পাঁচকল্লি পরে, ও পাগড়ি মাথায় দেয়, ও খারায়া জিকির করে, ওই বয়া জিকির করে, এই নিয়ে আজকাল আমাদের মধ্যে দ্বন্দ্বের অভাব নাই। এই দ্বন্দ্ব করতে করতে আমাদের শক্তি আলাদা হয়ে গেল, বেঈমানরা আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস পেয়েছে। বেঈমানদের এক নম্বর মিশন এরা সাকসেস। ধরে বলুন ঠিক কিনা। আজকে যদি মুসলমান দলাদলি বাদ দিয়া সবাই কালিমা ঘোষিত পতাকার নিচে এসে নারায়ে তাকবীরের আওয়াজ দিত, এ জমিন থেকে বেঈমানরা পালানোর রাস্তা খুঁজে পেত না। ধরে বলুন ঠিক কিনা। কিন্তু আজকে আমরা দলের অভাব নাই, বেঈমানদের এক নম্বর মিশনে সাকসেস। দুই নম্বর মিশন খেয়াল করেন, মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করা লাগবে, মুসলমানদের সন্তানগুলিকে কোরআন থেকে আলাদা করা লাগবে। বলে কি করে সম্ভব? বেঈমানদের পার্লামেন্টে মিটিং করলো, দেখো মুসলমানদের সন্তানদের দিল ও দামাগ কোন সময় ঠান্ডা প্রকৃতির থাকে, তালাশ করে বের করলো মুসলমানের সন্তানদের দিল ও দামাগ সকালবেলা ঘুম থেকে ওঠার পর খুব ঠান্ডা থাকে। বলে ওই সময় তারা কি করে? বলে ওই সময়ে সর্বশ্রেষ্ঠ কিতাব কিতাবুল্লাহকে বুকে ঝরিয়ে মক্তবে যায়, কায়দা হাতে মক্তবে যায়। বলে এই সময়ের ভিতরে এদেরকে কোরআন থেকে আলাদা করা লাগবে, কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন করা থেকে আলাদা করা লাগবে। বলে কি করে সম্ভব? বলে যদি মুসলমানের সন্তানগুলির কোরআন থেকে আলাদা করতে চাও তাহলে সকালবেলা কিন্ডার গার্ডেন স্কুল খোলো, ব্রাক স্কুল খোলো, খ্রিস্টান মিশনারি স্কুল খোলো। বেঈমানদের দুই নম্বর মিশনেরা সাকসেস। আজকে আমার আপনার মুসলমানের সন্তানগুলির সকালবেলা ঘুম থেকে ওঠার পর মক্তবে পাঠায় না পাঠায়া কিন্ডার গার্ডেনে পাঠানো হয়, ব্রাকে পাঠানো হয়, খ্রিস্টান মিশনারি গুলিতে পাঠানো হয়, বেঈমানদের দুই নম্বর মিশনেরা সাকসেস। আমরা মুসলমান আজ এদের জালে আটকা পড়ে গেলাম। ধরে বলুন ঠিক কিনা। আমাদের সময়কার কথা বলতেছি, আমরা দুই বেলা বক্তব্য পড়েছি, দুই বেলা বক্তব্যে গিয়েছি, কিন্তু এখন বক্তব্যগুলি এক বেলা পড়তে চায় না। সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠে ক্রসিং এ যাও, প্রাইভেটে যাও, একটা বারো একজন গার্জিয়ান বলে না তুমি রবের কালাম কোরআন কারিম নিয়ে বক্তব্যে যাও। ধরে বলুন ঠিক কিনা। নাই বেঈমানদের মিশনের সাকসেস। খেয়াল করে এখন আমাদের বুঝার বিষয় হলো, আমার সন্তানকে আমি স্কুলে পড়ালাম, আরেকটা সন্তানকে মাদ্রাসায় পড়ালাম, একটা শিক্ষা হলো দ্বীনি শিক্ষা, আর একটা শিক্ষা হলো জাগতিক শিক্ষা। দুই শিক্ষার ভিতরে ডিফারেন্স কতটুকু, পার্থক্য কতটুকু, এখন আমাদের বুঝার বিষয়। আমার সন্তানকে কিন্ডার গার্ডেনে পড়ালাম, ওখানে দশ পৃষ্ঠার একটা বই পড়ানো হয়, আর আমাদের এই নুরানি মাদ্রাসায় দশ পৃষ্ঠার একটা বই পড়ানো হয়। সবচেয়ে ছোট্ট যে ক্লাস নুরানি সবাই মক্ত বিভাগ। আমার সন্তান তার শিক্ষক স্যার স্কুলের মধ্যে পড়াইতেছে, ওই পড়ার মধ্যে কতটুকু ডিফারেন্স, আর ধর্মীয় শিক্ষার মধ্যে কতটুকু ডিফারেন্স? আমি কিন্তু জাগতিক শিক্ষার বিরুদ্ধে বলতেছি না, কবিও কবির বাসায় বলেছে তুই স্কুল মেকা লেজিমে পড়ো,
कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, स्कूल में पढ़ कर जब कुरान छोड़ दिया, स्कूल में पढ़ कर जब कुरान भूल गया, अफसूद आजाबे ठिकाना यहाँ दिया, स्कूले बड़ बाधा नाई, कलेजे बड़ बाधा नाई, भार्सिटी बड़ बाधा नाई, किंतु तुम जदि रबेर कलम कुरान भूले जाओ मन रेखो तुम्हार ठिकाना होबे हाँ विया नाम जहां नामे जुड़े बोलो ठीक ना বুঝাবার জন্য বলতেছি দুই শিক্ষার ভিতরে ডিফারেন্স কতটুকু। আমার সন্তান দি ইন্ডার গার্ডেনে তার শিক্ষক পড়াচ্ছে, বাবা পড়ো সরে অ সরেতে অজগর, ছাত্র প্রশ্ন করছে স্যার অজগর কি, বলে অজগর বিশাল এক বিষাক্ত প্রাণী, ওর অভ্যাস হলো যাকে পায় ওরে খায়। পড়াইতেছে সরায় আ পড়ো সরায়াতে আতা, ছাত্র প্রশ্ন করছে স্যার আতা কি, বলে আতা গাছে ধরে পাকলে মানুষ খায়। কবিতা পড়াইতেছে হাট্টি মাটিম টিম টিম, তারা মাটে পারে ডিম তাদের ঘাড়ায় দুটো শিং, তারা মাটে পারে ডিম তারা হাট্টি মাটিম টিম টিম। আপনাদের কাছে আমি জব চাই, এ করাই কোন জমিতে দেখেছেন শিংওয়ালা জানোয়ার কোনো দিন ডিম পারতে, কথা বলেন দেখেছেন বোধহয় কেউ, কেউ দেখেন নাই, দেখেন নাই। সেম টু সেম দশ পৃষ্ঠার পড়াটা এই নুরানি মাদ্রাসায় পড়ানো হচ্ছে। উস্তাদজি তার সমস্ত ছাত্রদেরকে বলতেছে এই ছাত্র ভাইরা ব্ল্যাকবোর্ডের দিকে তোমাদের নজর রাখো, তোমাদের স্লেট গুলি হাতে নাও, চক হাতে নাও, উস্তাদজি এবার পড়ার একটা আদব শিক্ষা দিতেছে, কারণ আমরা তো আদব বলা আমাদের উস্তাদ আসাদ ইকরাম সর্বপ্রথম আমাদের আদব শিক্ষায়, কলেজ ইউনিভার্সিটির মতো আমরা বেআদব নই, দূরে বলুন ঠিক কিনা। আমাদের আকাবিরা আমাদের উলামায়ে কিরাম যত মুরব্বি হয় তাদের সম্মান বাড়ে, আর কলেজ ইউনিভার্সিটির দিকে তাকান ওদের উস্তাদ 30 বছর 40 বছর তারে পড়াইছে, ওই উস্তাদ রে ধইরা টাইনা শেষরায়া পাঞ্জাবির কালার ছিড়ে শার্ট ছিড়ে প্যান্ট ছিড়ে এমন হাজার ঘটনা আছে, কিন্তু একটা কওমি মাদ্রাসা বাংলাদেশে দেখাতে পারবে না শুরু লগ্ন থেকে এই পর্যন্ত ভবিষ্যত কোন উস্তাদের গায়ে কোন ছাত্র হাত তুলতে দেখে নাই। অতএব শিক্ষা যদি মানতে হয় তাহলে ধর্ম শিক্ষার উপরে কোন শিক্ষা নাই, জোরে বলুন ঠিক না। কারণ যেখানে আদব শিক্ষা দেওয়া হয় এটাই আসল শিক্ষা, গুরু বলুন ঠিক কিনা। উস্তাদ চার ছাত্র পড়তেছে, বাবা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, উস্তাদ লিখতেছে সরে অ, বাবা পড়ো সরে অতে অজু, ছাত্র প্রশ্ন করছে উস্তাদ জি অজু কি, বলে অজু ওই জিনিসের নাম অজু করে মানুষ তাহারা হাসিল করে রবের কদমে সিজদা দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। পড়াইতেছে বাবা পড়ো সরে আ সরায়াতে আল্লাহ, ছাত্র প্রশ্ন করছে উস্তাদ জি আল্লাহকে, বলে আল্লাহ হলো তিনি যিনি আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম তোমাকে আমাকে বানালেন, তিনি হলো আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কবিতা পড়াইতেছে অনন্ত শিব প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণ গান হে চির মহান তোমারই অন্তর জামি। দুটোই শিক্ষা, একটা শিক্ষার ভিতর দিয়ে আপনার সন্তান রবের পরিচয় পাইতেছে, আরেকটা শিক্ষার ভিতর দিয়ে আপনার সন্তান মিথ্যার উপরে ফাউন্ডেশন করা হইতেছে। আমি বলি যে সন্তানের শিক্ষাটা ধর্মীয় শিক্ষা না হয়ে কোরআনের শিক্ষা না হয়ে মিথ্যার উপরে সর্বপ্রথম ফাউন্ডেশন করা হয়, সে যদি লেখাপড়া করে ভবিষ্যতে কোনো ক্ষমতার মস্তনে বসে সে জনগণের সাথে গাদ্দারি করবে, নিজের বাবার সাথে গাদ্দারি করবে, জনগণের মান মেরে খাবে, রাস্তার টাকা মেরে খাবে, কালবাটার টাকা মেরে খাবে। করোনাকালীন সময় দেখেছেন এদেশের এমপি মন্ত্রীদের খাটের নিচে তেলের খনি, টয়লেটের ভিতরে চাউলের খনি, এর একটা কারণ হলো এদের ভিতরে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। যদি ধর্মীয় শিক্ষা থাকতো তাহলে উম্মতের আলেমদের মতো নিজেদের জীবন বাজি রেখে মানুষের দাফন কাফনের ব্যবস্থা করত, দূরে বলুন ঠিক কিনা। দেখেছেন আপনারা ধর্মীয় শিক্ষা না থাকার কারণে এমন একটা দুর্যোগ মুহূর্তে আমাদের এমপি মন্ত্রীদের খাটের নিচে তেলের খনি, টয়লেটের ভিতরে চাউলের খনি, মিয়া দুঃখে পরান যায় মিয়া, এর একটা কারণ ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। আজকে ধর্মীয় শিক্ষা থাকার কারণে দেশের উম্মতের আলেমরা নিজেদের জীবন বাজি রেখে করোনাকালীন সময়ে মৃত লাশগুলির দাফন কাফনের ব্যবস্থা করেছে, জোরে বলুন ঠিক কিনা। আলেমদেরকে বলে ঘাড় মটকে দেওয়া হবে,
হাত ভেঙে দেওয়া হবে। আমরা এদেশের ভাড়াটিয়া নই, তোমার যেরকম কথা বলার স্বাধীনতা আছে আমার কথা বলার স্বাধীনতা আছে, তোমার যেরকম চলার স্বাধীনতা আছে আমারও চলার স্বাধীনতা আছে। যারা আমাদের হাত ভাঙ্গে দিবা ঘর মুটকে দিবা বলো হাত ভাঙতে আসো, উল্টো তোমাদের হাত ভাঙ্গা ইন্ডিয়ায় পাঠিয়ে দেবো, দূরে বলো ঠিক না? দুঃখ হয়, দুঃখ হয় মিয়া, উম্মতের আলেমরা আপনাদের শত্রু নয় বন্ধু। এদেশের প্রত্যেকটা টিভি চ্যানেল থেকে বলা হলো যে করোনায় যাদের মৃত্যু হবে তাদের লাশগুলি পুড়িয়ে দাও, সাংবাদিকরা বলেছে নদী দিয়ে ভাসিয়ে দাও। এই সিদ্ধান্তকে ওভারটেকিং করে উম্মতের আলেমরা নিজেদের জীবন বাজি রেখে আপনাদের দাফন কাফনের ব্যবস্থা করেছে। এমনও রাশে দাফন করেছি মিয়া, বাবার লাশটারে ছেলে ঘরের মধ্যে তালাবদ্ধ করে ফোন করে বলেছে আমার বাবার লাশটা এই ঘরের ভিতরে আছে, একটু দাফন কাফনের ব্যবস্থা করে দেন। এমনও রাশে দাফন করেছি মিয়া, বাবার লাশটারে ছেলে মেয়ে সবাই ফ্যামিলি সবাই বাঁশ বাগানে খোলা মাঠের মধ্যে রাইকা চলে গেছে, ফোন করে বলেছে আমার বাবার লাশটার একটু দাফন কাফনের ব্যবস্থা করে দাও। উম্মতের আলেমরা নিজেদের জীবন বাজি রেখে আপনাদের দাফন কাফনের ব্যবস্থা করেছে। অতএব উম্মতের আলেমরা আপনাদের শত্রু নয়, যদি শত্রু বানান কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলি, যদি আলেমদের শত্রু বানান কিয়ামতের ময়দানে উকবা বিন আবি মুয়াইতের মতো আফসোস করবেন। উকবা কিয়ামতের ময়দানে নিজের হাত চিবিয়ে চিবিয়ে খাবে, আফসোস করবে আর দৌড়াবে বলবে আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম নাতখনি ফুলানান খলিলা, আফসোস করে বলবে আহারে কেন দুনিয়া আল্লাহর নবীর বন্ধু বানাইলাম না। ঠিক সেম টু সেম আমাদের একদল কাফালা কিয়ামতের ময়দানে নিজের মাথায় থাপ্পড় দিয়ে বলবে আমার বদনসিব কেন উম্মতের আলেমদের বন্ধু বানাইলাম না, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজের কেন বন্ধু বানাইলাম না। ওই দিন কান্না করলে কোন লাভ হবে না, জোরে বলো ঠিক কিনা ভাইরা ভাই? অতএব বেঈমানরা এদের মিশনে সাকসেস। লম্বা কথা বলার সময় নাই, সংক্ষিপ্ত ভাবে বলতেছি বেঈমানরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের চরম পরম শত্রু। অতএব বেঈমানদের পথ আজ থেকে ছাড়তে হবে, কোরআন এবং সুন্নাহর রশি আমার ধরতে হবে, জোরে বলুন ঠিক কিনা? আজকে মুসলমান মুসলমানের বন্ধু হতে চায় না, একজন আরেকজনের পাশে দাঁড়াতে চায় না, একজন আরেকজনের সহযোগী হতে চায় না, বেঈমানদের পথ অবলম্বন করলাম না। মুসলমান মুসলমানের সহযোগী হও, মুসলমান মুসলমানের পাশে দাঁড়াও। আজকে আমাদের অবস্থা হলো একজন মুসলমান বিপদে পড়েছে, কোথায় তার পাশে দাঁড়াবো, কথা দ্বারা সহযোগিতা করব, অর্থের দ্বারা সহযোগিতা করব, সাহস দিয়ে সহযোগিতা করব। আমরা এই কাজ না করে বিপদগামী মুসলমানটাকে কিভাবে মাটির নিচে পুঁতে ফেলা যায় এই ফিকির নিয়ে চলার কারণে আজকে মুসলমান বেঈমানদের হাতে লাঞ্ছিত বঞ্চিত, জোরে বলুন ঠিক কিনা? মুসলমান মুসলমানের সহযোগী হও, মুসলমান মুসলমানের পাশে দাঁড়াও। খেয়াল করেন মুসলমান মুসলমানের কেমন বন্ধু হওয়া চাই, কেমন সহযোগী হওয়া চাই, নবীর সাহাবীদের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, উনি যখন অর্ধ জাহানের খলিফা আমির আল মুমিনিন, ওমরের শাসনামলে তত্কালীন সময়ের একটা রাষ্ট্র ছিল হেমস, হেমসের তত্কালীন সময়ের গভর্নরের দায়িত্ব ছিলেন আমার নবীর প্রিয় একজন সাহাবি, আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবি সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা রাজ্যের গভর্নর সাঈদ বিন আমির, সাঈদ বিন আমিরের এলাকা থেকে একটা কাফেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদ অধিবেশনে আসলেন। হযরত ওমর সংসদ অধিবেশন শেষ হওয়ার পর বাজেট বক্তৃতা পেশ করবেন, এমন সময় বললেন এই তোমরা হেমস শহর থেকে কার আগমন করলা? একটা কাফেলার আমির দাঁড়ায় বলো লাব্বাইক আমির আল মুমিনিন ওমর, আমরা হেমস শহর থেকে আগমন করেছি। বলি ঠিক আছে, তোমাদের হেমসের 100 গরিব ফোকাহারা অসহায় দরিদ্র মানুষের একটা লিস্ট আমার হাতে দাও, রাষ্ট্রীয় তহবিল থেকে এদের জন্য কিছু বরাদ্দ অনুদান দেওয়া হবে। খেয়াল করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর 100 জনের একটা তালিকা করেছেন, 100 জনের তালিকাটা করে হযরত ওমরের হাতে হস্তান্তর করা হলো। খলিফাতুর রাসূল হযরত ওমর তালিকার দিকে তাকায় দেখলেন 100 জন গরিবের মধ্যে যে এক নম্বরে যার নাম তালিকা আছে উনি হলো ওই রাজ্যের মুখ্যমন্ত্রী গভর্নর আমার নবীর প্রিয় সাহাবী সাঈদ বিন আমির আল জুমাহির নাম, ধরে বলুন সুবহানাল্লাহ। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী গভর্নর ইনি কি এই এলাকার একজন ওয়ার্ড কাউন্সিলরের মতো কথা বলেন, কোন এমপির মহোদয়ের মতো? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের দায়িত্ব তার উপরে, এক নম্বরের ফকির হযরত ওমর এই তালিকাটা দেখার পর মনের অজান্তে চকের পানিগুলি বের হইতেছে। ওমর বলতেছে
তোমাদের গভর্নর মুখ্যমন্ত্রী এক নম্বরের ফকির বলে হা আমির আল মুমিন ওমর আমাদের গভর্নর এক নম্বরের ফকির হযরত ওমর বললেন এই রাষ্ট্রদূত কোথায় লাব্বাইক আমির আল মুমিনিন রাষ্ট্র তহবিল থেকে 1000 স্বর্ণমুদ্রা নিয়ে আসো 1000 স্বর্ণমুদ্রা নিয়ে আসে হযরত ওমর একটা চিঠি লিখছে সাইদ রাষ্ট্রীয় তহবিল থেকে রাষ্ট্রীয় বরাদ্দ 1000 স্বর্ণমুদ্রা এটা তোমার জন্য হাদিয়া এটা তুমি গ্রহণ করবা ইতি ওমর ইবনে খাত্তাব আমির আল মুমিনিন চিঠি লিয়া রাষ্ট্রদূতকে দিয়া হাদিয়া দিয়ে হেমসে পাঠিয়ে দিছে হেমসের গভর্নর এক নম্বরের ফকির ওনার হাতে চিঠি বসলেন গভর্নর চিঠি খুলে দেখেন 1000 স্বর্ণমুদ্রা হাদিয়া পাঠাইছে রাষ্ট্রীয় তহবিল থেকে খেয়াল করেন ভাই 1000 টাকা উনি হাতে নিছে হাতে নিয়া উনি খিলখিল করে হাসেন নাই হাদিয়ার টাকাটা হাতে নিয়া উনি কান্না করতেছে সাথে সাথে চকের পানিগুলি টপ টপ করে পড়তেছে আর পড়তেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই যে আয়াত তেলাওয়াত করলাম সুখের সময় পড়া হয় না দুঃখের সময় এখানে তো শুকরিয়া আদায় করার কথা ছিল হাদিয়া আসছে ইন্না লিল্লাহ করছে ইন্না লিল্লাহর আওয়াজ শুনা ওনার আহলিয়া বেগম ঘর থেকে বের হয়ে আয়েশা বলতেছে স্বামী আমার ইন্না লিল্লাহ পড়েছেন হাল কুতিলা ওমর ওমর কি যুদ্ধে শহীদ বলে বিবি এর চেয়ে বড় সঙ্গীন ঘটনা ঘটছে বালিল আমরু আজামু মিন জালিক এর চেয়ে বড় সঙ্গীন ঘটনা ঘটছে বলে তাহলে সকল মুসলমান যুদ্ধে শহীদ বিবিরে এর চেয়ে বড় সঙ্গীন এক ঘটনা ঘটছে তুমি কি আমার এই ব্যাপারে সহযোগিতা করবা কিনা বিবি বলতেছে আফকোর্স কেন করব না আপনার সহধর্মিনী আমি আপনাকেই তো সহযোগিতা করব আল্লাহ নবী সাহাবী সাইজ এবার কান্না করে বলতেছে বিবিরে আমার কাছে উদু খিলাফি আলাইহা দুনিয়া দুনিয়া চলে আসলো আমার পরকালকে বরবাদ করার জন্য পরকালকে বরবাদ করার জন্য দুনিয়া আমি তোমার হাতে দিলাম আমি ঘরের ভিতরে কদম দেওয়ার সাথে সাথে এর আগে এই টাকাটা আমার এলাকার গরিবদের মধ্যে বিলীন করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ এর নাম হলো মানবতা কিন্তু আজকে আমার আপনার অবস্থা কি হলো আমার টাকার অভাব নাই আমার ঘরে খাবারের অভাব নাই আমার শীতের কাপড়ের অভাব নাই কিন্তু আমার পাশের ঘরের মধ্যে খাবার নাই আমার পাশের ঘরের মুরব্বির শীতের জাম্পার নাই কম্বল নাই আমি কই দিন খবর নিতে পারলাম এর জন্য আল্লাহ পার্লামেন্টে জবাব দিই তা করা লাগবে জোরে বলুন ঠিক কিনা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একমাত্র ফকির একটা 100 জনের মধ্যে একটা এক নম্বরের ফকির এরপরও টাকার লোভ নাই আল্লাহর নবী সাহাবী সাঈদ বিন আমির আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা মুরি ঘটনা দেখার পর রাষ্ট্রদূত কান্না নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে হাজির হয়ে গেলেন মুসলমান বন্ধু আমার আল্লাহর নবীর সাহাবী ওমরের দরবারে হাজির হওয়ার পর মুসলিম জাহানের খলিফা ওমরের সামনে রাষ্ট্রদূত দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন আল্লাহর নবী সাহাবী হযরত ওমর আবার বললেন রাষ্ট্রদূত কান্না থামো আসল ঘটনা খুলে বলো হাদিয়া নিয়া হেমসে গেল কিনা বলো হেমসের গভর্নর আবার হাদিয়া তোহফা গ্রহণ করলো কিনা বলো রাষ্ট্রদূত এবার কান্না থামায় বললে ওমর হাদিয়া নিয়া হেমসে গেলাম কিন্তু এখানে সঙ্গীন ধরনের ঘটনা ঘটে গেছেন বলে কি ঘটনা আমার কাছে খুলে বলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আবার রাষ্ট্রদূত বলতেছেন ওমর আমি হাদিয়া নিয়ে হেমসে গেলাম হেমসের গভর্নর হাদিয়া নিয়েছেন ঠিক কিন্তু হাদিয়া ঘরে নেই নাই ঘরে ঢোকার আগে আগে বিবির মাধ্যমে হাদিয়াটা এলাকার গরিবদের মধ্যে বিলীন করে দিল আল্লাহর নবী সাহাবী হযরত ওমর এই কথা শোনার পর নিজে রজন্তি চকের পানিগুলি জন্নার মতো প্রবাহিত হলো আল্লাহর নবী সাহেব ওমর কান্না করে বললেন হারে জীবনে কত মানুষ দেখলাম কত মানুষ শুনলাম কত মানুষের কাছে গেলাম এমন মানুষ তো কোনোদিন দেখি নাই যার ভিতরে 1000 টাকার লোভ নাই স্বর্ণমুদ্রার লোভ নাই আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর আরেকটা চিঠি লিখেছেন যাও রাষ্ট্রদূত আগামী মাসের রাষ্ট্রীয় সফরে হেমসে যাওয়া হবে হেমসের মানুষের খবর নেওয়া হবে রাষ্ট্রে কিভাবে পরিচালনা করে খবর নেওয়া হবে মুসলমান বন্ধু আমার খেয়াল করেন আল্লাহ নবী সাহাবী হযরত ওমর এই চিঠি নিয়ে রাষ্ট্রদূত এবার হেমসে চলে গেল হেমসের গভর্নর সাঈদ বিন আমির আল জুবাহির হাতে হাদিয়ার চিঠি দিল
চিঠি দার পর হেমসের গভর্নর চিঠি খুলে দেখলেন হযরত ওমরের চিঠি। চিঠির মধ্যে লেখা আছে, এই গভর্নর আগামী মাসে রাষ্ট্রীয় সফরে তোমার এলাকা আগমন করা হবে, এলাকার মানুষের খবর নেওয়া হবে, এলাকা কিভাবে চালাও, রাষ্ট্র কিভাবে চালাও খবর নেওয়া হবে। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, আল্লাহ নবী সাহাবী সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পায়া এলাকার সকল রাষ্ট্রীয় প্রশাসনদেরকে ডাকালেন, প্রশাসনের সকল লোকেরা হাজির হয়ে গেল। রসূলি সাহাবী সাঈদ বললেন, প্রশাসনের লোকেরা শোনো, আমাদের এলাকায় উমরের আগমন হবে, ওমর আমাদের এলাকায় আসবে, এলাকার মধ্যে কল্লা সিকিউরিটি গার্ড দেওয়া লাগবে, দারোয়ান দেওয়া লাগবে, পাহারাদার দেওয়া লাগবে। মুসলমান বন্ধু আমার, আমার এই এলাকায় যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগমন হয়, এমপি মহোদয় আসবে, এলাকার মধ্যে করোনা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করবে, দারোয়ান লাগবে, পাহারাদার লাগবে, এক মাস আগ থেকে অনেক করোনা সিকিউরিটি গার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী আগমন দেওয়া হবে। আল্লাহ নবী সাহাবি মুসলিম জাহানের খলিফা আমির আল মুমিনিন উমরের আগমন হবে, করোনা সিকিউরিটি গার্ড দেওয়া লাগবে, বিশাল বড় মঞ্চ সাজাইবা, দুইটা চেয়ার রাখবে, একটা হলো সাঈদ বিন আমির আল জুমাহির জন্য চেয়ার, আরেকটা চেয়ার হলো মুসলিম জাহানের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলার জন্য চেয়ার, বিশাল বড় মজলিস সাজানো হলো, দুইটা চেয়ার মঞ্চের ভিতরে রাখা হলো। আল্লাহ নবী সাহাবি হযরত উমর রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে মজলিসের ভিতরে হাজির হয়ে গেল, একের পর এক অতিথিবৃন্দরা স্টেপ বাই স্টেপ বক্তব্য পেশ করলেন, আল্লাহ নবীর সাহাবি হযরত উমরের নাম ইলাম করা হলো, আর প্রধান আকর্ষণের আলোচনা শোনার জন্য লোকে লোকারণ্য হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবি হযরত উমর চমৎকার কোরআন সুন্নার আলোকে বয়ান করলেন, আল্লাহ নবীর সাহাবি উমর বয়ানের শেষ অংশে বললেন, এই হামসের অধিবাসীরা বলো, তোমাদের রাষ্ট্র চালায় নবী সাহাবী সাঈদ, তোমাদের এলাকা চালায়, এলাকা রাষ্ট্র চালাইতে গিয়া তোমাদের কোন রকম কষ্ট দিয়েছি কিনা বলো, যদি তোমাদের কোনো কষ্ট আর ব্যথা দিয়ে থাকে আজকে আমার কাছে অভিযোগ করতে পারো, নির্ভয়ে আমি তোমাদের অভিযোগগুলি এই বিশাল বড় মজলিসে খণ্ডন করব। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, আল্লাহ নবীর সাহাবী উমরের কথা বলার পর সাঈদ বিন আমির আল জুমাহি উঁচু মাথাটারে নিচু করে কান্না করে বলতেছে, আল্লাহ কে অভিযোগ করবে, আমি এক নম্বরের গরিব, টাকা নাই, পয়সা নাই, কে আছে অভিযোগ করবে। আল্লাহ নবী সাহাবী সাঈদ কান্না করতেছেন, হযরত তোমার এবার বললেন, এই হামসের অধিবাসীরা তোমরা নির্ভয় আমার কাছে অভিযোগ করো, অভিযোগ খণ্ডন করা হবে। রসূলে সাহাবী উমরের এই কথা শোনার পর মজলিসের ভিতরে সকল মানুষ একজন আরেকজনের কানে কানে গিয়ে বললেন, কে আছো নবী সাহাবীর বিরুদ্ধে অভিযোগ করবা, কে আছো, এমন কে আছো, দাঁড়ায় যাও, কে আছো, দাঁড়ায় যাও। মুসলমান বন্ধু আমার, চারজন অভিযোগ করনে বালা দাঁড়ালেন, মজলিসের এই কর্ণা থেকে একজন দাঁড়ায় বললেন, আমির আল মুমিনিন উমর আমার একটা অভিযোগ আছে। মঞ্চের ওই কর্ণার থেকে আরেকজন দাঁড়ায় বললেন, উমর আমার যে একটা অভিযোগ আছে। মঞ্চের ওই কর্ণার থেকে আরেকজন মুরব্বী দাঁড়ালো, উমর আমার একটা অভিযোগ আছে। মঞ্চের এই কর্ণার থেকে আরেকজন দাঁড়ায় বললো, উমর আমার একটা অভিযোগ আছে। চার চারটা অভিযোগ নবী সাহাবি সাঈদের বিরুদ্ধে মজলিস থেকে উঠলো। মুসলমান বন্ধু আবার খেয়াল করেন, আল্লাহ নবী সাহাবি সাঈদ বিন আমির আল জুমাহি উঁচু মাথাটারে নিচু করে কান্না করে করে বলতেছে, আল্লাহ আমি এক নম্বরের গরিব, আমার বিরুদ্ধে চার চারটা অভিযোগ উঠছে, না জানি অভিযোগ করি কি। নবীর সাহাবি কান্না করতেছে, কান্নার কারণে পাঞ্জাবি ভিজতেছে। আল্লাহ নবীর সাহাবি হযরত উমর বললেন, এই চার অভিযোগ করনে ওয়ালারা, তোমাদের কাছে গিয়ে অভিযোগগুলি খণ্ডন করা সম্ভব হবে না, এক কাজ করো, তোমরা মজলিসের এক কর্নারে চলে আসো, আজকে তোমাদের অভিযোগগুলি খণ্ডন করা হবে, নবীর সাহাবি সাঈদের বিচার করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাছে গিয়ে তো অভিযোগ খণ্ডন করা সম্ভব হবে না, এক কাজ করো, মজলিসের এক কর্নারে চলে আসো, আজকে বিশাল মজ্জম সমুদ্রের ভিতরে তোমাদের অভিযোগগুলি খণ্ডন করা হবে, সাঈদের বিচার করা হবে। আল্লাহ নবী সাহাবি উমর এই কথা শোনার পর চারজন অভিযোগ করনে বালারা মঞ্চের কর্নারে হাজির হয়ে গেল। চার অভিযোগ করনে বালা মঞ্চের কর্নারে হাজির হওয়ার পর
আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, এই চার অভিযোগ করার ওয়ালারা, এক নম্বর অভিযোগ করার ওয়ালা বলো তোমার আনিত অভিযোগ বিচার কি বলো? এক নম্বর অভিযোগ করার ওয়ালা কান্না করে বলতেছেন, ওমর আমার এক নম্বর অভিযোগ আর মামলা হলো আমাদের মুখ্যমন্ত্রী সাইদ আমাদের রাষ্ট্র চালায় এলাকা চালায় রাষ্ট্র এলাকা চালাতে গিয়ে ইনি আমাদেরকে দিনের বেলা সময় দেয় রাতের বেলা আমাদের সময় দেয় না, কেন রাতের বেলা সময় দেয় না এর বিরুদ্ধে অভিযোগ। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর দেখে দেখে বলল, সাইদ বল কেন দিনের বেলা সময় দাও রাতে এদের সময় দিতে চাও না? বলো অভিযোগ গুলি খণ্ডন করো, অভিযোগ দায়ের করেছে বিশাল মজলিসের ভিতরে, আজ অভিযোগ গুলি খণ্ডন করা লাগবে। মুসলমান বন্ধু আমার, আল্লাহ নবী সাহাবী সাঈদ নিজের মাথাটার উঁচু করে বললেন, ওমর আমি কেন দিনের বেলা এদের সময় দিই রাতের বেলা সময় দিই না জানো? বলে কেন দাও না খণ্ডন করো? নবীর সাহাবী সাঈদ কান্না করে বলতেছে, ওমর আমার হায়াতের নির্দিষ্ট কোটা আমার জানা নাই, হায়াতটারে আমি দুইটা খণ্ড করলাম বা করলাম, হাসামতু হায়াতি বাইনা আবদি ওয়া বাইনা রব্বি, ওমর আমার হায়াতটারে দুইটা খণ্ড করলাম, দিনের বেলা আমি এলাকার মানুষের খেদমত করি এদের গোলামি করি, আর রাতের বেলায় যে মালিক আমারে বানাইছে এ মালিকের কদমে দাঁড়ায় সারা রাত আমি ইবাদত কইরা কাটায় দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। অভিযোগ করনে বালা অভিযোগ কি কারণে করেছে? নবীর সাহাবীরা রাতের বেলা দুনিয়া কামাই করে কিনা জানার জন্য অভিযোগ করনে বালা অভিযোগ কইরা আশ্চর্য হয়ে গেল, হাইরে কার বিরুদ্ধে আমি অভিযোগ বিচার দায়ের করলাম?